सब्सक्राइब करक जनटेक चेनेलक आरो लेटेस्ट टेक्नोलॉजी रिलेटेड भिडिओ सबलै। नमस्कार बंधु बान्धवीसকল স্বাগতম জনাইছো মই জানে মোর আন এটি ভিডিওত। আজি গুৱাহাটী ইউনিভার্সিটির উপর ভিডিওটো বনাম, আপনার সম্পূর্ণ এই বিষয়ে আপনার জানাম। গুৱাহাটী ইউনিভার্সিটির যি রিজাল্ট সমূহ প্রকাশ করেছে এতিয়ালৈকে, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম, সিক্স সেম, এতিয়ালৈকে সেকেন্ড সেমর রিজাল্ট কিন্তু প্রকাশ করা নাই। যিসকল 2018 ব্যাচর আছিল সেই সকল ছাত্র ছাত্রীর রিজাল্ট সমূহ প্রকাশ পালে, আর থার্ড সেমর পর আদি করে সিক্স সেমর পর আদি করে সকলব রিজাল্ট পালে। আর যিসকলের বারো বেগ আছিল তেওঁলোকৰ বেলেগ কথা। এতিয়া যে কথাটো হল যে আপোনালোকৰ থার্ড সেমৰ ৰিজাল্টত বহুত খেলি মেলি হৈছে। থার্ড সেমৰ ৰিজাল্টত কি খেলি মেলি হৈছে, বহুতৰ ৰিজাল্ট ডাউনলোড হোৱা নাই বা বহুতে মার্কশ্বিট পোৱা নাই অথবা বহুতৰ এবসেন্ট আহিছে থার্ড সেমত। সো সেই বিষয়ে আপোনালোকৰ লগত আজি আলোচনা কৰিবলৈ এইটো ভিডিও লৈ আহিছোঁ আপোনালোকৰ ওচৰত। যদি মোৰ চেনেলত নতুনকৈ ভিজিট কৰিছে দেন জেতে নামৰ কাষৰ ৰঙা আছে বুলি ক্লিক কৰি আপোনালোকে এতিয়া ছাবস্ক্রাইব কৰি থাকক, আগলৈ এনেকুৱা ধৰণৰ নটিফিকেশ্যন পাই থাকিবলৈ। সো ফ্ৰেণ্ডছ, পলম নকৰি আজিৰ ভিডিঅ'টো মই আৰম্ভ কৰোঁ। সো ফ্রেন্ডস, আপনাদের গুহী ইউনিভার্সিটির যদি পোর্টেল আছে অফিসিয়াল পোর্টেল, সেই পোর্টেলত আহি যাব জিও পোর্টেল ডট ইন। আপনাদের যেটা ইয়াত আহি যাব ইয়াত আপনাদের দেখা পাব জেনারেল নোটিফিকেশন। জেনারেল নোটিফিকেশন যেটা আমি এনেক ক্লিক করে দিম তেতিয়া আমার ওসর জেনারেল নোটিফিকেশন আজির ভিতর যি দিলে এইবোৰ গোটেইবোৰ আহি যাব রিজাল্ট সহ। আমি যদি রিজাল্টত ইয়াত ক্লিক করে দিও, আমি যদি রিজাল্টত ক্লিক করে দিও দেন আপনার আপনার ইয়াত রিজাল্ট সমূহ আহি যাব কোন দিন কি রিজাল্ট দিছিলে। বহুতে সুধি আছিল যে থার্ড সেমর রিজাল্ট কেতিয়া দিব, থার্ড সেমর রিজাল্ট দিব কেতিয়া দিব, আর বহুতে ভাবি আছিল যে থার্ড সেমর রিজাল্ট দিয়ার নিদিয়ার কারণে তেওঁলোকে যে সিক্স সেমর যখন মার্কশিট আছে বা যখন জি আছে সেইখানোর সেই করব পৰা নাই। আর আপনাদের মানে আজি একটা বস্তু দেখাব বিচার যে আমি যে থার্ড সেমর রিজাল্ট যে পাইছো, যে থার্ড সেমর রিজাল্ট যে আপনাদের পাইছে কিন্তু সেই রিজাল্ট আসলে অরিজিনাল নে আপনাদের কি রিজাল্ট পালে, সেইটা আসলে গুৱাহাটী ইউনিভার্সিটির ফল্ট নাকি কিংবা গুৱাহাটী ইউনিভার্সিটি ভুল করেছে নাকি, সেই বিষয়ে আজি আলোচনা করি আপনাদের ওর। আর যেহেতু গুৱাহাটী ইউনিভার্সিটি ডট টু ডট ইয়াত হিসাব তো রাখে আপনাদের জেনারেল ইনস্ট্রাকশন এন্ড নোটিফিকেশন, আপনাদের ইয়ার পরামর্শ আর আপনাদের যে নোটিফিকেশন আছে সেই ইয়াত দিয়া হয়। আমি যদি ইয়াত চাবলে যাও আপনাদের একটা বস্তু ভালকে মন দিয়ে চাও, আজি কেই তারিখ, আজি 15 ডিসেম্বর, 15 ডিসেম্বর দিন অনলি MBA সেকেন্ড সেমিস্টার রেগুলার রিজাল্ট প্রকাশ করেছে আপনাদের চাব পারে। আর ইয়াত যদি আমি প্রিভিয়াস বা ফার্স্ট বলে মারি দিও, ইয়াত ফার্স্ট, প্রিভিয়াস, নেক্সট, লাস্ট এনেকেই আছে, নেক্সট মারিলে ওয়ান, যেহেতু ওয়ান নাম্বার ওয়ানত আছে। আর 15 ডিসেম্বর দিন আজির দিনটোত অকল এটা রিজাল্ট গুৱাহাটী ইউনিভার্সিটি প্রকাশ করা বলে ইতিমধ্যে জেনারেল ইনস্ট্রাকশন জানিবলৈ দিছে। প্রথম কথা হল এইটো, প্রথম কথা আপনাদের জানালো যে MBA সেকেন্ড সেমিস্টার রেগুলার যখন ছাত্র ছাত্রী আসে তেওঁলোকৰহে জনা মতে তেওঁলোকেহে রিজাল্ট পাবলিশ করেছে। গুৱাহাটী ইউনিভার্সিটি কি ফল্ট হয়েছে বারো ইমান দূর নাজানো, যেহেতু এইবার যেহেতু গুৱাহাটী ইউনিভার্সিটির জিওয়ে কৈছিলে যে যিসকল ছাত্র ছাত্রী থার্ড সেমত আছে থার্ড সেমত এক্সাম দিব নালাগে, করোনা মহামারীর কারণে এক্সামটা প্রমোট করে দিয়া হব, প্রমোট করে দিয়ার পরিবর্তে আগর পয়েন্ট হিসাবত, আগর মার্ক হিসাবত পয়েন্ট ধরে দিব। আপনাদের বুঝি পাইছে পয়েন্ট মানে কি, আপনাদের যে গ্রেড হয়, আপনাদের যে পয়েন্ট হয়, গ্রেড পয়েন্ট আপনাদের সেইটা ধরে দিব। কিন্তু এতিয়া রিজাল্টব চাবলে গেলে কি হয়, আপনাদের যদি রিজাল্টত ক্লিক করে দেন আপনাদের প্রোফাইল গিয়ে যদি রিজাল্ট চাব খোঁজে বা বেলেগ ওয়েবসাইটের যদি থার্ড পার্টি ওয়েবসাইটের যদি আপনাদের রিজাল্ট চাব বিচারে দেন আপনাদের রিজাল্ট চাব নয় অথবা আপনাদের বেগ বলে আহে। এই সম্পর্কে আপনাদের মানে আজি কম, আর আপনাদের মানে কই আছো যে আপনাদের যেহেতু ইয়াত চাব পারে আপনাদের আরও এবার দেখাও যে 15 ডিসেম্বর ইয়াত লিখা আছে, যদি মই ইয়াত লিখি মোর যদি সোয়াত ভুল হওয়া নাই আপনাদের ভালকে চাও, ইয়াত 15 ডিসেম্বর ভালকে লিখি দিছে 15 ডিসেম্বর, আর 13 ডিসেম্বর দিনা দিছিল আপনাদের MTM, MBA, MA, MSC এইবোর, আর লাস্ট রিজাল্টো প্রকাশ করেছিল কেতিয়া, আমি যদি নেক্সট ক্লিক করো 13 ডিসেম্বর দিন বহুত রিজাল্ট প্রকাশ করেছিল তেওঁলোকে, কিন্তু আজির দিনটোত মাত্র এটা রিজাল্ট প্রকাশ করা দেখা গৈছে। 13 ডিসেম্বর দিনা তেওঁলোকে BA, LLB, BA মেজর সিক্স সেমিস্টার, 9 ডিসেম্বর দিনাখন যিটো 9 ডিসেম্বর আছে সেইটো আপোনালোকৰ সিক্স সেমিস্টার, যিটো সিক্স সেমিস্টারৰ রিজাল্ট সেইটো প্রকাশ করেছিল। সিক্স সেমিস্টার BA মেজর সিক্স সেমিস্টার প্রকাশ করেছিল 9 ডিসেম্বর দিনাখন, আর আপোনালোকৰ BSc সিক্স সেমিস্টার রেগুলারৰ 1 ডিসেম্বর দিনাখন আপনাদের প্রকাশ করেছিল, আপনাদের ইয়াত চালে দেখা পাব। ঠিক এনেকে যেহেতু এনেকে দিয়া আছে, আজি যেহেতু থার্ড সেমর রিজাল্ট প্রকাশ করা বলে ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে, কিন্তু জেনারেল ইনস্ট্রাকশন বা জেনারেল নোটিফিকেশন এইটো বস্তু কিয় নাই গুৱাহাটী ইউনিভার্সিটির উপর ডাঙর কুয়েশন মার্ক, ডাঙর কুয়েশন মার্ক হয় না?
যদি আপোনালোকে মোৰ ভিডিঅটোলৈ সহমত হয় তেন্তে আপোনালোকক মই এটা অনুৰোধ জনাওঁ, আপোনালোকে মোৰ ভিডিঅটো শ্বেয়াৰ কৰি দিয়ক। শ্বেয়াৰ কৰি দিলে কি হ'ব, বেলেগে গম পাব আৰু যিটো ভুল আপোনালোকে ভাবি আছে বা যিটো ফৰ্ম ভাবি আছে সেইটো যেন বেলেগৰ নহয় আৰু এইটো বস্তু কেনেকৈ শুদ্ধ কৰিব পৰা যায় সেইটো আলোচনা কৰোঁ আহক। এতিয়া এইখিনি বস্তু চালোঁ, এইখিনি বস্তু চোৱাৰ পিছত যেতিয়া আমি হোম পেজত যাম, এতিয়া আমি ইয়াত দেখা পাম যে ষ্টুডেণ্ট পৰ্টেল এক্সামিনেশ্যন ফৰ্মছ এণ্ড লগ ইন। আপোনালোকৰ এইটো প্ৰফাইল চাব পাৰিব, ইয়াত আপোনালোকক মই ইয়াত দেখাই দি আছোঁ, আপোনালোকে ইয়াত প্ৰফাইলবোৰ চাব পাৰিব, আপোনালোকৰ নিজৰ প্ৰফাইল। তাৰপিছত গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ ৰিজাল্টছ, আমি যদি জিও ৰিজাল্টছত ক্লিক কৰোঁ, জিও ৰিজাল্টত ক্লিক কৰি আমি 2021 আৰু 22 বৰ্ষৰ ছেমিষ্টাৰ ধৰি দিলোঁ, যিটো ইউ জি আণ্ডাৰ গ্ৰেজুৱেট যিহেতু হ'ব আণ্ডাৰ গ্ৰেজুৱেট ইউ জি। তাৰপিছত এইটো ছিলেক্ট অফ ফেকাল্টি, বাৰু মই আৰ্টছৰ চায়েন্সৰ ধৰি দিলোঁ। তাৰপিছত আপোনালোকৰ 2021 আৰু 22 বৰ্ষৰ নহয়, বাৰু আপোনালোকৰ 18 আৰু 19 বৰ্ষৰ দিলোঁ। আপোনালোকৰ 18 আৰু 19 বৰ্ষৰ আপোনালোকে ইয়াত চাব পাৰে লেটেষ্ট ৰিজাল্ট নিউ। আপোনালোকৰ তাত প্ৰকাশ কৰা নাই, জেনেৰেল ন'টিফিকেশ্যন কিন্তু প্ৰকাশ কৰা নাই, কিন্তু ইয়াত প্ৰকাশ কৰিছে। আপোনালোকে ইয়াত চাব পাৰে লেটেষ্ট ৰিজাল্ট BSc মেজৰ থাৰ্ড ছেমিষ্টাৰ এণ্ড BSc মেজৰ থাৰ্ড ছেমিষ্টাৰ, BSc জেনেৰেল থাৰ্ড ছেমিষ্টাৰ, BS জেনেৰেল থাৰ্ড ছেমিষ্টাৰ, BA মেজৰ থাৰ্ড ছেমিষ্টাৰ, BCOM মেজৰ থাৰ্ড ছেমিষ্টাৰ, কমাৰ্চ থাৰ্ড ছেমিষ্টাৰ, সকলো থাৰ্ড ছেমিষ্টাৰৰ ৰিজাল্ট ইয়াত প্ৰকাশ কৰা বুলি ইতিমধ্যে এটা ওপৰত যিটো আপোনালোকে এইটো দেখিব পাইছে, এইটো কৈ আছে, তাত দেখি দিছে যে MA ছেকেণ্ড ছেমিষ্টাৰ কি কি ৰিজাল্ট আজিৰ দিনটোত প্ৰকাশ কৰিছে তেওঁলোকে বা আগতে প্ৰকাশ কৰিছে তেওঁলোকে, সেইটো দেখাই আছে। MBA এইবোৰ সকলোবোৰৰ ৰিজাল্ট প্ৰকাশ কৰিছে। কিন্তু আপুনি যদি চাব যায় ছেমিষ্টাৰ ৱাইজ যিহেতু আপোনালোকে চাবলৈ যায় তেন্তে ৰিজাল্ট শ্ব' এনেকৈ আহে, তেন্তে আপোনালোকে কি কৰিব, আপোনালোকৰ এনেকৈ আহিলে বহুত এনেকৈ ৰিজাল্ট চাব পৰা নাই, বহুতে মাৰ্কশ্বীটখন ডাউনলোড কৰিছে কিন্তু তেওঁলোকৰ ৰিজাল্টটো শ্ব' কৰা নাই। যিহেতু আপোনালোকে থাৰ্ড ছেমত পঢ়িলে হয়তো আপোনালোকে 17, 18, 19 বেটছৰ হ'ব লাগিব, নহ'লে 17, 18 বেটছৰ হ'ব লাগিব, নহ'লে আপোনালোকে এইটো বেটছৰ হ'ব লাগিব যে 21, 20, 21 বেটছৰ হ'ব লাগিব। ইয়াত চাবলৈ গ'লে আপোনালোকে একো ৰিজাল্ট নাপায়। আপোনালোকক মই দেখাই আছোঁ 21, 22 আপোনালোকৰ ইয়াত যদি ৰিজাল্টটো মই ছিলেক্ট কৰি দিওঁ, ছিলেক্ট কোৰ্চ আণ্ডাৰ গ্ৰেজুৱেট, তাৰপিছত ইয়াত ৰিজাল্টছ নট ডিক্লেয়াৰ্ড, আপোনালোকে দেখিব পাইছে ইয়াত এনেকৈ লিখি আছে ৰিজাল্টছ নট ডিক্লেয়াৰ্ড, কিন্তু ওপৰত লেটেষ্ট ৰিজাল্ট এনেকৈ লিখি দিছে BSc সকলোবোৰ ৰিজাল্ট ক্লিক কৰিছে। বাৰু এইখিনি আমি বাদ দিলোঁ, এইখিনি বাদ দি পেলাই আমি বেক যেতিয়া কৰিম, বেক কৰাৰ পিছত আমি এনেকুৱা এখন ইণ্টাৰফেচত আহি পাম। এনেকুৱা ইণ্টাৰফেচত আহি পালে আপোনালোকে এটা কাম কৰিব পাৰে, ষ্টুডেণ্ট পৰ্টেল লগ ইন, এক্সামিনেশ্যন ফৰ্মছ এণ্ড লগ ইন, আপোনালোকে ইয়াত যাব পাৰে। তাৰপিছত কি কৰিব লাগিব আপোনালোকক মই এইখিনি বুজাই দি আছোঁ। যেতিয়া আপোনালোকে ইয়াত যাব, আপোনালোকে নিজৰ প্ৰফাইলটো খোল খাব, আপোনালোকৰ প্ৰফাইলটো এনেকৈ খোল খাব, এনেকৈ প্ৰফাইলটো খোল খোৱাৰ পিছত আপোনালোকে ৰিজাল্টত ক্লিক কৰিব পাৰে। ৰিজাল্টত ক্লিক কৰাৰ পিছত আপোনালোকৰ সন্মুখত এনেকুৱা এখন ইণ্টাৰফেচ আহি যাব। তাৰপিছত আপোনালোকে ইয়াত চাব পাৰে যে আপোনালোকৰ গেট ৰিজাল্ট, আপোনালোকৰ 14-12-2021 যোৱাকালি ৰিজাল্টটো আপোনালোকৰ প্ৰকাশ হোৱা বুলি কৈছে। 14-12 যিহেতু আজি কিমান তাৰিখ, আজি 15 তাৰিখ, 14 তাৰিখে আপোনালোকৰ ৰিজাল্ট প্ৰকাশ হোৱা বুলি কৈছে। 14-12-2021 গ্ৰেড ৰিজাল্টত যেতিয়া ক্লিক কৰিব, আপোনালোকে যিটো থাৰ্ড ছেমিষ্টাৰৰ ৰিজাল্ট আছে আপোনালোকে ইয়াত গ্ৰেড ৰিজাল্টত ক্লিক কৰক, তাৰপিছত আপোনালোকৰ মাৰ্কশ্বীটখন আপোনালোকৰ ডাউনলোড হৈ যাব। বুজি পাইছে ফ্ৰেণ্ডছ, আপোনালোকৰ গেট ৰিজাল্টত ক্লিক কৰাৰ পিছত আপোনালোকৰ মাৰ্কশ্বীটখন ডাউনলোড হৈ যাব। তাৰপিছত কথাটো হ'ল যে আপোনালোকে এতিয়া কি কৰিব, আপোনালোকৰ যিহেতু 6th ছেমিষ্টাৰ, আপোনালোকক মই দেখাই আছিলোঁ যেতিয়া আমি 6th ছেমিষ্টাৰত যেতিয়া আমি ক্লিক কৰিম, মেইন হয় এইটোত বেক নাছিলে, এইটোত গেট ৰিজাল্টত ক্লিক কৰিলে কি আহে, এইডাৰ ইউ আৰ নট ষ্টুডেণ্ট অৰ এইডাৰ এন ইনকাৰেক্ট ৰোল নাম্বাৰ এনেকৈ আহে, জিও পৰ্টেল চেচ এনেকৈ লিখি দিয়ে। তাৰপিছত আপোনালোকৰ সমস্যা হৈছে ইয়াতেই যে আপোনালোকে কি কৰিব, যিহেতু গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ 6th ছেমিষ্টাৰ 2017, 18, 19 যিবোৰ বেটছ আছিলে সেইবোৰ বেটছৰ ৰিজাল্টটো এতিয়ালৈকে প্ৰকাশ কৰা নাই বুলি কৈছে। এতিয়া গুৱাহাটী ইউনিভাৰ্চিটিয়ে কণ্টেক্ট কৰিছিলে, কণ্টেক্ট কৰাৰ পিছত যেতিয়া আপোনালোকে ইয়াত ৰিজাল্টবোৰ চাব, ৰিজাল্ট এনেকৈ আহিছে 2-3 দিনৰ 4 দিনৰ ভিতৰত এনেকৈ ঠিক হ'ব বুলি কৈ আছে গুৱাহাটী ইউনিভাৰ্চিটিয়ে, যিটো তেওঁলোকৰ ছাৰ্ভাৰৰ প্ৰব্লেম আছিলে সেইখিনি ঠিক হ'ব বুলি কৈ আছিলে। তাৰপিছত ফ্ৰেণ্ডছ, আপোনালোকক আৰু এটা কথা জনাওঁ, এইটো প্ৰব্লেম যিহেতু হৈ আছিলে, আপোনালোকে গুৱাহাটী ইউনিভাৰ্চিটিত কণ্টেক্ট কৰিব পাৰে। গুৱাহাটী ইউনিভাৰ্চিটিত যেতিয়া কণ্টেক্ট কৰিব যাব, আপোনালোকে কণ্টেক্ট কৰিলে গোটেইখিনি গম পাব। আৰু এই বিষয়ে আপোনালোকক সবিশেষ মই জনাম নেক্সট ভিডিঅ'ত, আপোনালোকে নেক্সট ভিডিঅ'টো চাবলৈ নাপাহৰিব। আজি ভিডিঅ'টো বহুত দীঘল হৈ গ'ল, আপোনালোকে ইয়াৰ ভিডিঅ'ৰ যদি আপোনালোকৰ কিবা কুৱেশ্যন আছে দেন আপোনালোকে মোক কমেণ্ট ছেকশ্যনত সুধিব। আৰু আপোনালোকে যদি এতিয়ালৈকে মোক ইনষ্টাগ্ৰামত ফ'ল' কৰা নাই দেন জনটেক অফিচিয়েল স্ক্ৰীণত দেখি থকা আপোনালোকে ইনষ্টাগ্ৰাম হেণ্ডেলটো দেখিব পাইছে জনটেক অফিচিয়েল, তাত আপোনালোকে মোক ফ'ল' কৰক আৰু আপোনালোকে তাত কোৱেশ্যন কৰিব পাৰিব। চ' ফ্ৰেণ্ডছ, আপোনালোকক যদি কিবা সুধিবলগীয়া আছে তেন্তে সোধক, আৰু যদি কিবা বুজি পোৱা নাই তেন্তে সুধিব পাৰে। আজিলৈ ৰৈছোঁ ফ্ৰেণ্ডছ, গুড বাই, জয় হিন্দ।